ইউটিউবে ছাড়ে, হ্যাঁ ছাড়লে দেখালিব। তো হ্যালো, ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আবার একটা নতুন জায়গায় আমি ভিডিও করতে চলে এসেছি, হুবহু বকখালির মতো দেখতে এই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে কালিস্থান। বকখালি থেকে 2 কিলোমিটার আগে এই জায়গাটা পড়বে। তো আসা মাত্র যেটা দেখতে পেলাম যে এখানে কালী পুজো হচ্ছে বহু পুরনো, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। এবারে আমরা চলে যাবো সি বিচের ধারে। তো দেখতে পাচ্ছ বকখালির মতো, হুবহু বকখালির মতো দেখতে এখানকার। আর এইখান থেকে ভিডিও করতে সত্যি একটা অসাধারণ অনুভূতি হচ্ছে, কারণ এইখান থেকে ভিডিও করতেও যেমন লাগছে এবং এখানে যে থেকে যে মজাটা সেটাও খুব সুন্দর লাগছে আমার। তো তোমরা এখানে না এলে বুঝতে পারবে না, বকখালি থেকে মাত্র 2 কিলোমিটার, 2 কিলোমিটার আগে এটা এই জায়গাটা পড়বে। এই জায়গাটার নাম কালিস্থান। তো বকখালিতে এসে এই জায়গাটার নাম জিজ্ঞাসা করলে অনেকেই বলে দেবে। আর আসা মাত্র সমুদ্রের ধারে এই ফুল ফুলটা দেখতে পেলাম। তো এই ফুলটা অনেকগুলো হয়ে গেছে, মানে পুরো ফুলের বাগানের মতো, খুব সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর একটা প্রিয় দর্শক বন্ধু, একটা কথা, যে তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানো কেমন হয়েছে। তো যেতে যেতে দেখলাম এই দাদা কাঁকড়া ধরে যাচ্ছে, মানে কাঁকড়া ধরে বাড়ি ফিরে যাচ্ছে। তো সেই দাদাকে দাঁড় করে দিয়ে একটু কাঁকড়াটার ছবি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কাঁকড়া এখানে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে কাঁকড়াগুলো, অনেকগুলো কাঁকড়া পেয়েছে দাদা। এই দুই দাদা আছে, এক দাদা আগে চলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ একটা মানে ঝাউ ফল, খুব সুন্দর লাগছে। তোমার যে যারা যারা ঝাউ ফল চেনো না বা নতুন দেখছো, তারা দেখে নাও, এটাই হচ্ছে ঝাউ ফল। আর এখানটা গোটা হচ্ছে ঝাউ ফল, মানে ঝাউ বাগান এখানে পুরোটা। তো সেটারও ভিডিও, একটা ফুল ভিডিও লাস্টের দিকে করা আছে। আর এখান দিয়ে আমরা একটু দূরের দিকে ছিলাম, এবার একটু কাছ দিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কালিস্থান, মানে আমরা পুরো কালিস্থানের উপর দাঁড়িয়ে রয়েছি। আর কতটা ঢালু দেখতেই পাচ্ছ, অনেকটা ঢালু। তো এর নিচে আমরা নামবো, তো সেই ভিডিওটাই তোমাদের করে দেখাবো। তো আমি তো নামা কম, এবার আমরা নামবো। তো আমার নামা, আমি আস্তে আস্তে নামছি। তো এরপরে আমার যে বন্ধু রয়েছে আমার সাথে এসছে, তো ও নামবে। তো আমার তো খুব ভয় করছে। তো যারা নতুন তারা রিস্ক নিও না, এই যে বন্ধু নামছে, তো ওরও খুব ভয় করছিল যেমনটা দেখতে পাচ্ছ। আর এই দেখতে পাচ্ছ ওই ঢালটা কত উঁচু, তোমরা আমি তোমাদের সেই ঢালে এই ভিডিওটা করে দেখাচ্ছি। আর জায়গাটা খুব সুন্দর, শুধু দুটা জায়গার মধ্যে পার্থক্যটা হলো এটাই যে বকখালিতে অনেকগুলো খাবারের দোকান বা হোটেল আছে, কিন্তু এখানে ওসব কিছুই নেই। আর এখানে দেখতে পাচ্ছ একটা ঝাউ বাগান, তো সেই ঝাউ বাগানেই তোমাদের নিয়ে যাব। এই যে আস্তে আস্তে যাচ্ছি ঝাউ বাগানের ভেতরে, আর এই ঝাউ বাগানে অনেক বিষাক্ত সাপ থাকতে পারে, তো সেই জন্য বেশি গভীরে যাব না। আর এই যে একটা ঝাউ ফল দেখতে পাচ্ছ, কত হয়েছে ঝাউ ফল। তো প্রত্যেকটা গাছেই প্রায় ঝাউ ফল হয়েছে, এই সময় ঝাউ ফল হয়। তো তোমাদের একটা ঝাউ ফল তুলে দেখালাম। তো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এর পরবর্তী একটা ভিডিও যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অবশ্যই করে দেখো।